আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এমএস কার সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের সুখী, সুন্দর, দীর্ঘ জীবনের মঙ্গল কামনা করে প্রতিবারের নেই আজও আমি আপনাদের সামনে হাজির হলাম একটি টয়োটা স্কয়ার নিয়ে। টয়োটা স্কয়ার, যাহার মডেল 2017, রেজিস্ট্রেশন 2022, কালার ব্ল্যাক, সিরিয়াল 20, সিসি 1800, হাইব্রিড গাড়ি। এখন আমরা গাড়িটির বিস্তারিত দেখব। দেখেন, অল্প কিছুদিন হইল মাত্র গাড়িটির রেজিস্ট্রেশন, জাপানে ওইটি চলে আসছে, এটা রিকন্ডিশন আসছে। দেখেন, উইলশিল উইনশিল জেনুইন, উইনশিল ওয়াইপার, হুড, গ্রিল, ফ্রন্ট বাম্পার, ফগ লাইট, হেডলাইট সবই জেনুইন। ফেন্ডার, হুইল, আউটসাইড রিয়ার ভিউ মিরর, হাইব্রিড লেখা, দেখেন হাইব্রিড। ডোর, প্রতিটা ডোর ক্রোম আছে, প্রতিটা ডোর হ্যান্ডেল ক্রোম আছে। এখন আমরা দেখব গাড়িটির ইন্টেরিয়র সাইড। দেখেন প্যাডগুলো কত ফ্রেশ, ইন্টেরিয়র ইনস্ট্রুমেন্ট প্যানেল দেখব আমরা। গাড়িটির ইন্টেরিয়র সাইড ব্ল্যাক, বাহিরেও ব্ল্যাক। অনেকে আমরা ব্ল্যাক পছন্দ করি ভিতরের ইন্টেরিয়রটা, অনেকে চায় আমাদের বেস কালার থাকলে ময়লা হয়, বেস কালার ভালো লাগে না, ব্ল্যাক কালারটাই অনেকের ভালো লাগে। যারা আপনারা ব্ল্যাক ইন্টেরিয়র চান তাদের জন্য এই ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। দেখেন স্টিয়ারিং উডেন আছে, ক্রস কন্ট্রোল আছে, উডেন আছে, এবং এসি বেঞ্চ দেখেন ফ্রেশ। এগুলো সবগুলো ফাংশন এখানে দেওয়া আছে, সবগুলো ফাংশন একটা 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 দেখানো সম্ভব না। এটা আমরা রাইশা আমাদের শোরুমে বাস্তবে দেখবেন। আমরা দেখাবো আসলে গাড়িটা কীরকম ফ্রেশ আছে, আসলে অপশন দেখানি আমাদের দায়িত্ব না, তারপরেও কিছু দামটা কোন অপশনটা কত ফ্রেশ এটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ড্যাশবোর্ডটা, দেখেন এসআরএস এয়ারব্যাগ আছে, ডিভিডিটা বড় একটা ডিভিডি, দেখেন এসি ফাংশনটা, দেখেন অটোমেটিক এয়ার কন্ডিশন সুইচগুলো, দেখেন শিফট লেভার। এটার কিন্তু হ্যান্ড ব্রেক পায়, হাতে না, হ্যান্ড ব্রেক পায়। তারপর গ্লাভ বক্সটা দেখেন, সানসেট আছে, দেখেন সানসেট মিরর। আমরা এখন দেখব গাড়িটির ব্যাক ইন্টেরিয়র সাইড, সাইড ডোর পাওয়ার, টু সাইড ডোর পাওয়ার। দেখেন ব্যাক ইন্টেরিয়র সাইড, সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখেন কত সুন্দর, আলাদা আলাদা চেয়ার কোস করে দিয়েছে, এক্সট্রা দুইটা সিট। এখানে কিন্তু অনেক সময় মাইক্রোতে একসাথে বেঞ্চের মতো সিট থাকে, কিন্তু এটা আলাদা আলাদা কোচ সিট করছে, দেখতে অসুন্দর লাগে, বসতে আরামদায়কভাবে বসা যা। প্রতিটা সিটেই আপনার আছে এসি বেঞ্চ, এটারে বলি আমরা, এটারে আমরা বলি সেন্ট্রাল এসি। সিটের পিছনগুলো দেখেন, নিচের ফ্লোরটা দেখেন, ফ্লোরটা দেখেন, খুবই ফ্রেশ একটি গাড়ি। সিলিংটা দেখেন ব্ল্যাক কালার, ভিতরে বাহিরে ব্ল্যাক। দেখেন দুই দিক দিয়ে হাতল আছে, খুব আরামপ্রিয়ভাবে বসা যায় গাড়িটাতে। সিলিংয়েও স্পিকার আছে, দেখেন দুইটা স্পিকার সিলিংয়ে আছে, দেখতে খুবই
সুন্দর এবং ফ্রেশ গাড়ি, হাইব্রিড গাড়ি, সাশ্রয়ীকৃত গাড়ি, খুব অল্প তেলে খুব বেশি চলবে, এটাই হাইব্রিড গাড়ির বৈশিষ্ট্য। আমরা আজকে এই জন্যে আপনাদেরকে হাইব্রিড গাড়ি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা যারা হাইব্রিড গাড়ি পছন্দ করেন তারাই গাড়ি নিতে পারেন। আমরা এখন গাড়িটির ব্যাক আউটসাইড দেখবো। দেখেন ব্যাক আউটসাইড, এটা কিন্তু স্কোয়ার হাইব্রিড মনোগ্রাম। ব্যাকডোর ওপেন করে ভিতর সাইডটা দেখাচ্ছি। দেখেন অনেক জায়গা, দেখেন এটা একটা কোনো কিছু রাখার, দেখেন নিচেও জায়গা আছে, এখানে হুইল রাখা যা বা মালামাল কোনো কিছু রাখার জন্যে। মাইক্রো পিছন সিটগুলো দেখেন, সিটের পিছন সাইড দেখেন কত সুন্দর, সিলিংটা দেখেন, সিলিংটা দেখেন। এই গাড়িগুলো বেশি ইউজ হলে এগুলো নোংরা হয়ে যা, দেখেন কত ফ্রেশ। দেখেন সিট বেল্টগুলো নতুন, একদম নতুন। যদিও গায়ে রিকন্ডিশন, কিন্তু আপনার সিটে, সিট বেল্টে, ফ্লোরে গাইরে বলে যে না গাড়ি নতুন। দেখছেন কত ফ্রেশ। এখন আমরা গাড়িটির ইঞ্জিন সম্পর্কে জানব, কি ইঞ্জিন, কেমন ইঞ্জিন, এটা আমরা খুলে দেখব। দেখেন প্রথমত হুডটা দেখেন, হুড ডোজ ক্রোম আছে এবং হুডের নিচে প্রত্যেকটা স্টিকার জাপান থেকে যেভাবে আসছে ঠিক ওইভাবেই আছে। ইনসুলেশনটা দেখেন নতুন, ইঞ্জিনটা দেখেন হাইব্রিড ফাংশন, এটা রিলিভক্স ইঞ্জিন, এয়ার ক্লিনার বক্স। আমরা আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা আপনাদের গাড়ি দেখে নেবেন। আমরা সুন্দর বলি, ঝকঝক বলি, চকচক বলি, খুব সুন্দর বলি, আমাদের এটা বাক্য বা আমাদের এটা ডায়লগ, আসলে দায়িত্ব আপনার টাকা দা, আপনি গাড়ি কিনতেছেন আপনার দেখে নেওয়া। আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যতক্ষণ না আমাদের সার্টিফিকেট পাবেন যে কে ভালো গাড়ি বেছে আর কে খারাপ গাড়ি বেছে। সবাই কিন্তু ভালো বেছে না, আবার সবাই খারাপও বেছে না, এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। আপনার সুস্থতার জন্য আমাদের দোয়া সবসময় আপনার সাথে থাকবে। পাঁচ অক্ত সালাত আদায় করবেন, মন ভালো থাকবে। এখন আমরা আজকে গাড়িটির প্রাইস জানাবো। গাড়িটির আস্কিং প্রাইস 33,50,000 টাকা, 33,50,000 টাকা। তবে প্রাইস কমবে, আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসবেন, গাড়িটি ভালোভাবে দেখবেন, দেন আলোচনা সাপেক্ষে প্রাইস কমবে। প্রশান্তি, সাফল্য ও আনন্দে হয়ে উঠুক আপনার জীবন। আল্লাহ হাফেজ।